বন্ধুরা, এক মুঠো চাল আর এক চামচ মেথি, দেখো এই দুটো জিনিস একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। সারা রাত জলে ভিজিয়ে রাখার পর সকালবেলা দেখবে জলটা এরকম সাদাটে হয়ে যাবে। তার থেকে এক চামচ জল নিয়ে নিলাম, চাল আর মেথির জল। তার সাথে দিচ্ছি হাফ চামচ আলমন্ড অয়েল, আলমন্ড অয়েল না থাকলে দেবে নারকেল তেল বা অলিভ অয়েল। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিচ্ছি, দেখো, একটু অল্প একটু গ্লিসারিন। এই গ্লিসারিন আমাদের স্কিন থেকে দাগ ছোপ তুলতে সাহায্য করে, স্কিনটাকে হাইড্রেট রাখে, ময়েশ্চারাইজ করে এবং স্কিনের অনেক উজ্জ্বল ভাবও আনে। আর দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল আমাদের খাদ্য বা পুষ্টি স্কিনের জন্যে, স্কিনটাকে টাইট করে, ব্রাইট করে, অ্যান্টি এজিংয়ের কাজ করে, অ্যান্টি রিঙ্কেলের কাজ করে। আর লাস্ট দিচ্ছি একটু অ্যালোভেরা জেল, দিয়ে বানাবো একটা দুর্দান্ত সিরাম। এই সিরাম তোমরা রেগুলার ইউজ করতে পারো, যাদের পিগমেন্টেশনের দাগ উঠে যাবে, ব্রণ পিম্পলসের দাগ উঠে যাবে। সম্পূর্ণ ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি, আমি লিঙ্ক পিন করে দেবো কমেন্ট সেকশনে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।